আচ্ছা, যেহেতু আমাদের কথা হচ্ছিল টিউনিং এর ব্যাপারে, আমরা এখন ডি স্ট্রিং অর্থাৎ 3 নম্বর স্ট্রিংটা ডান দিক থেকে 1 2 3 3 নম্বর যেটাকে আমরা ডি স্ট্রিং বলছি, এটাকে আমরা ওপেন সা বাজিয়েছি। সা এর বাঁদিকে আছে জি স্ট্রিং, জিটা আমরা কি করছি খাদের পা অর্থাৎ মন্দ সপ্তকের পা। পা তারপরে আমরা বাজাবো এ, এ স্ট্রিংটা কিসে বাঁধা আছে না ন্যাচারাল পা অর্থাৎ মধ্য সপ্তকের পা। এবার আমরা আসবো ই, ই মানে হচ্ছে তারার সা, এই কটা এর উপরে পিস করে আমাদের বাজাতে হবে। তাহলে আমাদের সি শার্পের সারেগামা পাধানি সাটে হলো গেল আমাদের সি শার্পের সারগম। এবার আমরা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে সা সা রে, সা রে গা, সা রে গা মা, সা রে গা মা পা, সারে গা মা পা ধা নি, সারে গা মা পা ধা নি সা। এই হয়ে গেল আরোহণ। এবার ঠিক ওইভাবে একটা একটা করে নোট নাববো। তাহলে সা তারার সা, সা সানি, সানি ধা, সানি ধা পা, সানি ধা পা মা, সানি ধা পা মা গা, সানি ধা পা মা গা রে, সানি ধা পা মা গা রে সা। এইভাবে। আচ্ছা, দ্বিতীয় যেটা বলেছি 5টা করে নোট বাজাবো আমরা, সা রে গা মা পা। তাহলে সা রে গা মা পা যখন বাজাবো তখন সারেগামাটা 4টে নোট আমি লোয়ার বোতে বাজাবো, পাটাকে আপার বোতে বাজাবো। তাহলে এখানে আমি ডি তারের উপর বাজিয়েছি, ওপেনও বাজাই, যেমন রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা, সা নি ধা পা মা, নি ধা পা মা গা, কথা না বলি।
আর বাদ বাকি আমরা বলেছি সাপা সাপা প্র্যাকটিস করতে। আবার এখানে, তারপর এখানে এইটা, আর একটা বলেছি সারগামটা প্রত্যেকটা ওপেন স্ট্রিং বাজাতে, কোনো আঙুল দিয়ে ধরবো না, শুধু এই সময় চেষ্টা করতে হবে যেন আমার অন্য তারে টাচ না লাগে, এটা খেয়াল রাখতে। এই প্র্যাকটিসটা